এখানে দেওয়া আছে একটি জমির ক্ষেত্রফল 544.88 বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 আর একটা হচ্ছে 2:3 হলো অপর জমিটির ক্ষেত্রফল কত। তো এখন ধরে নিচ্ছি প্রথম জমি আর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে, প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে 3x এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 4x। ঠিক একইভাবে প্রথম জমির প্রস্থ হচ্ছে 2x আর দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে 3x। তো এখানে বলা আছে প্রথম জমির ক্ষেত্রফল 488, তার মানে প্রথম জমির দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে প্রথম জমির এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তার মানে 3x × 2x = 6x² = দেওয়া আছে 588 বর্গ মিটার। তার মানে x² = হবে 5, এটা দিয়ে যদি ভাগ করি আমরা 588 ডিভাইডেড বাই 6 হচ্ছে 98, তার মানে 98 হচ্ছে x² = 98। তো পরের জমির ক্ষেত্রফল বলা হচ্ছে, পরের জমির এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তার মানে ক্ষেত্রফল 4x × 3x = হচ্ছে 12x² = 12×98 সমান সমান হচ্ছে 12×98 হলো 12×98 = হচ্ছে তো 11 11 11 7 6 বর্গ মিটার। তো এইভাবে আমরা দ্বিতীয় জমির বর্গ আয়তন বের করে ফেলতে পারলাম। তো 17 নম্বর দেওয়া আছে, রেজা ও মঞ্জু একই ব্যাংক থেকে একই দিনে 10% হার সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ধার করে। রেজা 2 বছর পর মুনাফা আসলে কত যত টাকা শোধ করে, 3 বছর পর মজনু ও মুনাফা আসল তত টাকা শোধ করে, তাদের ঋণের অনুপাত কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে ধরে নিই রেজা ধার করে x টাকা এবং মঞ্জু ধার করে y টাকা। তো রেজার ক্ষেত্রে সরল সুদ হচ্ছে রেজা ধার করে এক্স টাকা এবং মঞ্জু ধার করে ওয়াই টাকা। তো রেজার ক্ষেত্রে যেটা হবে সুদ সমান সমান, আমরা যেটা সূত্র অনুযায়ী জানি আই আর আগের চ্যাপ্টারে আমরা শিখেছি = PNR। এখানে পি হচ্ছে মূলধন প্রিন্সিপাল, এন হচ্ছে সময় আর আর হচ্ছে সুদের শতকরা হার। তার মানে এটাকে আমরা লিখতে পারি পি প্রিন্সিপাল সে এক্স, সময় হচ্ছে 2 বছর 2 ইয়ার্স, এন সুদের হার হচ্ছে 10/100 মানে 10% সুদ = হলো x/5। তো রেজার মুনাফা ও আসল মিলায় হচ্ছে, এটা হচ্ছে তার সুদ, তো মুনাফা এবং আসল মিলায় হচ্ছে রেজার জন্য রেজা মুনাফা এবং আসল হচ্ছে x + x/5 = 6x/5 টাকা। তো মঞ্জুর ক্ষেত্রে সুদ যদি ধরি আমরা, মঞ্জুর ক্ষেত্রে সুদ যদি ধরি IR = ঠিক PNR, প্রিন্সিপাল হচ্ছে ওয়াই ধরেছি আমরা, এন হচ্ছে 3 3 বছর সে নিছে এবং সুদের হার 10/110%, তার মানে এটা হচ্ছে 3y/10 টাকা। তো মঞ্জুর মুনাফা এবং আসল মিলায় হলো কত, y + 3y/10, কারণ আসল এটা হয়েছে মুনাফা আর এটা হয়েছে আসল, এত =
13y/10 টাকা। তো প্রশ্ন মতে প্রশ্নতে যেটা বলা হয়েছে দুইজনের অনুপাত বের করতে হবে, তার মানে হচ্ছে 6x এই 6x/5 ইজিক্যাল টু 13y এই 13y/10, তাদের টাকার পরিমাণ সমান। তো আমাদের এখন অনুপাতটা বের করতে হবে, তার মানে x এর বাই x এর নিচে y কে নিয়ে আসতে হবে। তো এটা আনতে হলে যেটা করতে হবে, আমরা নিয়ে আসি 6x/13y = 5/10। তো আমরা যদি এটাকে 6 দিয়ে গুণন করি আর এটাকে 13 দিয়ে গুণন করি, তাহলে হচ্ছে x/y = 5×13/6×10 সমান সমান হবে, এটা গুণন করলে হবে 13/12, তার মানে পরিমাণ ছিল অনুপাত ছিল ঋণের অনুপাত ছিল মেরেজা ও মঞ্জুর ঋণের অনুপাত ছিল x/y = 13:12। আঠারো নম্বরটা তোমার নিজেরাই করে নিবা, 19 নম্বরটা এতটা এত এত অনুপাতে বিভক্ত সমানুপাতের ফর্মুলা অনুযায়ী তোমরা করে নিবা, 20 নম্বরটা দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত সেটা বের করতে হবে। আমরা এটা একটু মুছে নেই। তো এখানে আমরা ধরে নিই সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে 5:6, সংখ্যা দুইটি হচ্ছে একটা হচ্ছে 5x আর একটা হবে 6x। তো 5x এবং 6x এর লসাগু বলা হয়েছে, লসাগু হলো এই দুইটার লসাগু যদি করি আমরা, 5 এবং 6x এর লসাগু হবে লসাগু সমান সমান 5×6×x = 30x, এটা হচ্ছে আমাদের লসাগু। তো 5 এবং 6x এর গসাগু হবে, কারণ এটা আমাদের কমন হচ্ছে শুধু x, তার মানে 5 এবং 6 হবে না, গসাগু হলো x, গসাগুর নিয়মে আমরা যদি গসাগু করি। প্রশ্ন মতে তাহলে হচ্ছে গসাগু দেওয়া আছে 4, তার মানে x = 4। এখন যদি আমরা লসাগু বের করতে চাই, x এর মান এখানে বসাই দেই, তার মানে লসাগু = 30x = 30×4, তার মানে হচ্ছে 120। তো এটা হচ্ছে, তো নির্ণয় লসাগু হচ্ছে 120। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমরা যদি আরও কিছু জানতে চাও, তাহলে তোমাদেরকে আমাদেরকে রিকোয়েস্ট পাঠাওয়া, কোন অঙ্কটা ভিডিও চাচ্ছ তোমরা, আমরা সে অনুপাতে ভিডিও তৈরি করে তোমাদেরকে দেবো।